হ্যালো বন্ধুরা, যে আগামী 2 বছর পরে কি হতে চলেছে, তবে তা সত্ত্বেও প্রযুক্তির বর্তমান গতি দেখে আমরা এটা অনুমান নিশ্চয় লাগাতে পারি যে আজ থেকে কত বছর পর টেকনোলজি কি পরিস্থিতিতে থাকবে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোনমির সঙ্গে যুক্ত এমন কিছু ঘটনার সঙ্গে যেটা আমাদের ভবিষ্যতে হতে চলেছে, আর হয়তো আমরা এটা নিজেদের চোখেই দেখতে পারি। অনেকগুলো বছর হয়ে গেছে হাবল স্পেস টেলিস্কোপকে মহাকাশে পাঠানো, এবং এই হাবল স্পেস টেলিস্কোপ আমাদেরকে নানা ধরনের ফটো পাঠিয়েছে। ব্রহ্মাণ্ডের সব থেকে বড় এবং দূরের গ্যালাক্সি, সূর্য, তারা এবং নীহারিকা, রেড জায়ান্ট এবং সুপার ক্লাস্টারের মতো জিনিসগুলোকে আমরা হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে এক্সপ্লোর করে ফেলেছি। কিন্তু কয়েক বছরও পেরোয়নি, এরই মধ্যে বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়, এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদেরকে অতীত দেখিয়েছে। আমরা বহু থেকে বহু দূরের গ্যালাক্সি, সুপারনোভা, রেড জায়ান্ট স্টার, সুপার ক্লাস্টার এবং অন্যান্য বড় বড় মহাজাগতিক ইভেন্টগুলোরও সাক্ষী হয়েছি। এবং এর সাথে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কিছু হ্যাবিটেবল প্ল্যানেটও আবিষ্কার করে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই প্ল্যানেটগুলোকে নিয়ে গবেষণা করতে পারে। আবার এমনটাও হতে পারে যে কোনো এক ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষ জাতি কোনো না কোনো একটি হ্যাবিটেবল প্ল্যানেটে গিয়ে বসবাস শুরু করেছে। এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অতীতে যত টেলিস্কোপকে মহাকাশে স্থাপন করা হয়েছে তার থেকে অনেক অনেক গুণে বেশি শক্তিশালী। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কে যদি আপনি বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। এছাড়াও আমি আই বাটনে ভিডিওটি শেয়ার করে দেব। ইতিমধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদেরকে বিভিন্ন মহাজাগতিক ঘটনা নিয়ে ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে, এবং সেই সাথে বিগ ব্যাং নিয়েও বেশ কিছু তথ্য দিয়েছে, এবং সেই সাথে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতিমধ্যে মহাকাশে থাকা অন্যান্য হ্যাবিটেবল প্ল্যানেট সম্পর্কে গবেষণা করছে, আর যার দ্বারা ধারণা করার চেষ্টা করছে যে অন্যান্য হ্যাবিটেবল প্ল্যানেটে প্রাণের অস্তিত্ব আছে কিনা, এবং যদি সেটা থেকেও থাকে তবে সেটা কেমন এবং সেখানে কোন ধরনের প্রাণী বসবাস করছে। আবারও ইতিমধ্যেই ইন্ডিয়া তাদের একটি স্পেস মিশন করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তবে সেই স্পেস মিশনটা আগের তুলনায় একটু কঠিন হতে চলেছে, কারণ এই মিশনে ইন্ডিয়া মহাকাশে মানুষ পাঠাতে চলেছে, আর এই মিশনটাকে স্পেন এবং রাশিয়াও সাপোর্ট করছে। আগামী বছরেই স্পেস এক্স কোম্পানি মঙ্গলের উদ্দেশ্যে প্রথম মার্স মিশন করতে চলেছে, যেটা স্পেস এক্স এর প্রথম ম্যান মিশনও বলা যেতে পারে। এই মহাকাশ যানটিকে পৃথিবী থেকেই অপারেট করা হবে, আর যেটা মঙ্গলে হিউম্যান কলোনাইজেশনের ফার্স্ট স্টেপ হতে চলেছে। এবং এরই মধ্যে চীন তাদের নিজস্ব মহাকাশ স্টেশন প্রতিস্থাপনের চিন্তা ভাবনা করছে, এবং এরই মাঝে আরো বেশ কিছু স্পেস মিশন হয়ে গিয়েছে, আর যেই মিশনগুলো থেকে আমরা অনেক ধরনের তথ্য এবং উপাত্ত কালেক্ট করতে পেরেছি। এছাড়াও 2024 সালে বাংলাদেশ তার প্রথম চন্দ্র মিশন করতে চলেছে, যেখানে হেল্প করবে স্বয়ং নাসা, আর যার দ্বারা বাংলাদেশের প্রথম চন্দ্র মিশনের সাথে সাথে দ্বিতীয়বারের মতো স্পেস মিশন করবে। এবং তাছাড়াও জাপানিজ কোম্পানি স্পেস এলিভেটর বানানোর প্রজেক্টটিও হাতে নিয়েছে, যার মাধ্যমে লিফটের সাহায্যে পৃথিবী থেকে স্পেসে যাওয়ার একটি ব্যবস্থা করা হবে, যার কাজ সম্ভবত 2033 সালের মধ্যেই শেষ করা হবে। আর আপনি তো জানেন যে জাপান টেকনোলজিক্যালি কতটা এগিয়ে আছে। এছাড়াও ওরিয়ন স্পেস নামের একটি কোম্পানি স্পেসে হোটেল নির্মাণের কাজও শুরু করেছে। আমরা তো জানি যে স্পেসে কয়েকজন মানুষ সার্বক্ষণিক থাকেন, যারা স্পেস স্টেশনের মেরামতের কাজ এবং গবেষণা করেন, তবে এই হোটেল নির্মাণের কাজ নিয়েছে ওরিয়ন স্পেস নামের একটি কোম্পানি। তাদের ধারণা, তারা খুব তাড়াতাড়ি এই হোটেল নির্মাণের কাজ কমপ্লিট করে ফেলবে, এবং 2025 সালের পর থেকেই সাধারণ মানুষকে স্পেস যাত্রার পারমিশনও দেওয়া হবে। তবে যদি সেটা করা হয় তবে অ্যাস্ট্রোনটদের পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষও স্পেসে যেতে পারবে। মানুষ অনুভব করতে পারবে জিরো গ্র্যাভিটি কেমন হয়। তারা এই স্পেস হোটেল থেকে একদিনে প্রায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবে, ঠিক সেই রকম ভাবে যেমনটা স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনটরা দেখতে পারে। কারণ 400 কিলোমিটার ওপরে যেই অবজেক্টটা পৃথিবীকে ভ্রমণ করছে সেটা 24 ঘন্টায় 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, যার কারণে 16 বারই সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারে। তার ফলে আপনি বুঝতেই পারছেন যে এটা সাধারণ মানুষের জন্য খুব একটা সহজলভ্য হবে না, কারণ হয়তো পৃথিবীর খুব ধনী ব্যক্তিরাই এর খরচ বহন করতে পারবে। তবে সেই হোটেলটা যদি সাকসেসফুল হয় তবে সেই কোম্পানিকে চ্যালেঞ্জ করার জন্য অন্যান্য অনেক কোম্পানি এই কাজে নিজেকে নিযুক্ত করবে। এর ফলে হতেও পারে যে অনেক বেশি মানুষ এরকম ধরনের স্পেস হোটেলে যেতে পারে। এই বছরে স্পেস এক্স কোম্পানি তাদের মঙ্গল মিশন করতে পারে, তবে ইতিমধ্যেই তো আপনারা জেনে গিয়েছেন যে নাসা তাদের মঙ্গল মিশন করার জন্য একজন মানুষকে ট্রেনিং দিচ্ছে, যার নাম এলিসা কার্সন। আপনি যদি এলিসা কার্সন এবং এই মঙ্গল মিশন সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, সেটা দেখতে পারেন। আর তাছাড়াও নাসার আগেই স্পেস এক্স 2025 সালের মধ্যেই তার প্রথম ম্যান মিশনটি করতে চলেছে, এবং এটা যদি সত্যি সাকসেস হয় তাহলে স্পেস এক্স প্রথম কলোনি করতে পারবে, যেটা মঙ্গলে প্রথমবারের মতো মানব বসতির সৃষ্টি হতে পারে।
সাল 2029। আমরা 2008 এবং 2009 সালে গ্লিস 5 একটি প্ল্যানেটরি সিস্টেমে দুটো রেডিও সিগন্যাল পাঠিয়েছিলাম। আপনি এটাও ভাবতে পারেন যে এই দুটি পৃথিবীবাসীর তরফ থেকে অন্যান্য গ্রহের প্রাণীদের জন্য একটি মেসেজ ছিল। এই গ্লিস 581 আমাদের থেকে 20 আলোক বর্ষ দূরে লিব্রা কনস্টিলেশনের একটা পুরো প্ল্যানেটরি সিস্টেম। আর পৃথিবীর বৈজ্ঞানিকরা মনে করেন যে এখানে লাইফ থাকার প্রচুর পসিবিলিটি আছে। আর এটা জানার জন্য যে যদি সেখানে অ্যাডভান্স সিভিলাইজেশন থাকে, সেই জন্য আমরা দুটি মেসেজ পাঠিয়েছিলাম তাদের উদ্দেশ্যে। আর 2029 সালে সেই মেসেজটা ওই প্ল্যানেটরি সিস্টেমের মধ্যে পৌঁছে যাবে। আর যদি সেখানে কোনো লাইফ এক্সিস্ট করে, আর যদি তারা আমাদের মতো বা আমাদের থেকেও অ্যাডভান্স জাতি হয়ে থাকে, তবে হয়তো তারাও আমাদের উদ্দেশ্যে রিটার্নিং কোনো মেসেজ পাঠাতে পারে, যেটা ঠিক 20 বছর পরে আমাদের এই পৃথিবীতে পুনরায় এসে পৌঁছবে। 2036 সাল। 2036 সাল পর্যন্ত নাসা একটি প্রোব আলফা সেন্টিউরি পর্যন্ত পাঠাতে পারে। আলফা সেন্টিউরি আমাদের থেকে প্রায় 4.5 আলোক বর্ষ দূরে আছে। তা সত্ত্বেও সেই সুপার ফাস্ট প্রোবটাকে সেখান পর্যন্ত পৌঁছতে প্রায় 20 বছরেরও বেশি টাইম লাগবে। সেটা ওইখানে পৌঁছে সেইখানকার প্ল্যানেটরি সিস্টেম এবং স্টার সিস্টেমের ফটো আমাদের পাঠাবে, এবং আমরা আলফা সেন্চুরিকে অনেক কাছ থেকে জানতে পারবো। 2037 সাল এমন একটা বছর হতে চলেছে যেই বছরের গ্রীষ্মকালে এই আর্থে হয়তো আমরা কোনো বরফ দেখতে পাবো না। আর এর কারণ সোজাসুজি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং আমাদের পৃথিবীকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে, আর যার কারণে আমাদের এই পৃথিবী আগামী প্রজন্মের জন্য একেবারে বসবাসের উপযুক্ত থাকবে না। তবে বাস্তব কথা হলো এগুলো সাধারণত আমাদের কর্মকাণ্ডের কারণেই হচ্ছে। আমরা যদি কন্ট্রোল করি, তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচাতে পারি। আর এই জন্যই বৈজ্ঞানিকরা আমাদের থাকার জন্য অন্য একটি নতুন গ্রহের সন্ধানে কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে। 2050 সাল। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, কারণ এর আগে আমরা যে ক্লেস 581 তে রেডিও মেসেজ পাঠিয়েছিলাম, ওই রেডিও সিগন্যালকে যদি ওইখানে থাকা কোনো অ্যাডভান্স জাতি ক্যাচ করে এবং যদি তার রিটার্ন মেসেজ পাঠায়, তবে 2050 সালে সেটা পৃথিবীতে এসে পৌঁছবে। আর যদি সেটা হয়, তাহলে আমরা জানতে পারবো যে মহাকাশের অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে কিনা। এছাড়াও যদি স্পেসএক্স এবং নাসার মঙ্গলে যাওয়ার মিশন সাকসেসফুল হয়, তবে 2050 সালে পৃথিবী থেকে একটা অনেক বড় স্পেসশিপ মঙ্গলে পাঠানো হবে, এবং সেই স্পেসশিপে করে অনেক মানুষকে পৃথিবী থেকে মঙ্গলে ট্রান্সফার করা হবে। মঙ্গলকে হয়তো মানুষের থাকার জন্য উপযোগী করে দেওয়া যাবে, কিন্তু এখানেও সেই কথাটি আসছে যা স্পেস হোটেলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। হয়তো শুধুমাত্র অনেক ধনী মানুষরাই এই সমস্ত সুবিধা এবং অ্যাডভেঞ্চারগুলোকে উপভোগ করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও যদি এটা সম্ভব হয়, তাহলে সেটা মানব জাতির কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হবে, কারণ এর থেকে মার্সের হিউম্যানাইজেশন শুরু হবে এবং এরপরে মার্সে একটা বড় হিউম্যান কলোনি তৈরি হবে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এগুলো শুধুমাত্র একটি সম্ভাবনা এবং এর প্রত্যেকটি ক্ষেত্রে সায়েন্টিফিক প্রেডিকশন করা হয়েছে। এই জন্য আমি যেগুলো বললাম তার মধ্যে বেশিরভাগটাই সত্যি, কিন্তু তা সত্ত্বেও ভবিষ্যতের কথা অ্যাকুরেটলি কেউই বলতে পারবে না। কিন্তু পৃথিবীতে যদি কোনো ধরনের নয় ছয় হয়ে যায়, তাহলে সেই সমস্ত প্রেডিকশন সঙ্গে সঙ্গেই ফেল হয়ে যাবে। 2067 সালে মার্কিউরি এবং নেপচুন একে অপরের সামনে উপস্থিত হবে। এই রেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা 15 জুলাই 2067 সালে হতে চলেছে, এবং প্রায় 24 ঘন্টা পর্যন্ত এরা একে অপরের সামনে থাকবে। বছর 2100। যদি সবকিছু ঠিকঠাক চলতে থাকে, আর যদি পৃথিবী এবং মানব জাতির উপরে কোনো ধরনের বড় দুর্যোগ না আসে, তাহলে 2100 সাল পর্যন্ত মানব সভ্যতা এত উন্নত হয়ে যাবে যে তারা সূর্যের সমস্ত এনার্জিকে ব্যবহার করা শিখে যাবে। মানে যেই এনার্জিটা সূর্য থেকে প্রত্যেক দিন পৃথিবীতে আসে, সেটার সম্পূর্ণটাই মানুষ সম্পূর্ণভাবে ব্যবহার করতে শিখে যাবে। তার মানে হিউম্যান সিভিলাইজেশন আধুনিকায়নে আরো এগিয়ে যাবে। হয়তো সেই সময় মানব সভ্যতা মঙ্গলে ট্রান্সফার হয়ে যেতে পারে। এছাড়াও যদি আমরা ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হয়ে যাই, তাহলে হয়তো পৃথিবী আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবে এবং গ্লোবাল ওয়ার্মিংকে আমরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবো। তবে যাই হোক, 2100 সাল পর্যন্ত যদি মানব সভ্যতা ঠিকঠাক থাকে, তবে ডেফিনেটলি বলতে পারেন যে এখনকার থেকে মানব সভ্যতা অনেক অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে। তবে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান, তবে নিজে গাছ লাগান এবং অন্যকে গাছ লাগানোর জন্য উৎসাহ দেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক করে কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপর পেতে চান, এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটিও অন করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই মুহূর্তে আপনি চ্যানেলের যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। সর্বশেষে ধন্যবাদ।